सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম আমি টি এম মফিদুল ইসলাম বরাবরের মতো আপনাদেরকে আধুনিক প্রযুক্তিতে মাছ চাষের আপডেট দিয়ে থাকি দর্শক আজকে আপনাদের একটি বিশেষ টেস্ট দেখাবো সেটি হচ্ছে স্যালিনিটি টেস্টার অর্থাৎ স্যালিনিটি মিটার আমরা অনেকেই কিনে থাকি কিন্তু এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা সঠিক নিয়মটা জানি না অথবা আপনার পানিতে সঠিক স্যালিনিটি আছে কিনা এটা কনফার্ম হতে পারেন না কারণ রিডিংটা আসলে বুঝতে পারেন না তো আজকে আপনাদেরকে আমরা সঠিক রিডিং কিভাবে পেতে পারেন এবং এটা টেস্ট করার নিয়ম কি সেটি আপনাদেরকে দেখা দেব দর্শক স্যালিনিটি মিটারটি ঠিক এই টাইপের একটি বক্সে পেয়ে যাবেন তো বক্সটি ওপেন করলে আপনারা পাচ্ছেন একটি স্যালিনিটি মিটার এবং একটি ক্যালিব্রেশন করার স্টার ড্রাইভার এবং পাচ্ছেন একটি ম্যানুয়াল বই তো আসলে এই বইটি ইংলিশ হওয়ার কারণে অনেকেই এটা পড়তে পারেন না সঠিকভাবে বা অনেকেই ইচ্ছা করেই পড়েন না যারা পারেন তারাও পড়ে দেখেন না অনেক সময় মানে আলসেমি করে পড়া হয় না তো এটা আসলে পড়ে ক্যালিব্রেশন করাটা উচিত যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের জন্য সহজ উপায় প্রথমেই আমরা একটু মিনারেল পানি কিনবো সেটা হচ্ছে মাম পানি হলে ভালো হয় কারণ হচ্ছে মাম পানিতে টিডিএস পিএস সব কিছু লেখা আছে আপনি একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এখানে টিডিএস দেখাচ্ছে 200 অর্থাৎ এক লিটার পানিতে এটার টিডিএস আছে হচ্ছে 200 মিলিগ্রাম তো আমরা এটা এখন কীভাবে স্যালিনিটি মিটারদের টেস্ট করব এটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দর্শক স্যালিনিটি মিটারের প্যাকেট খুলতেই ঠিক এই পাশেই পাবেন 4টি ব্যাটারি তো আমরা এটা ব্যাটারিটা সেট আপ করে নেব এরপরে মেশিনটা অন করব অন করতে দেখেন ডিসপ্লেতে লাইট চলে আসবে এবং 00 দেখাচ্ছে পাশে দেখতে পাচ্ছেন পিপিটি তো আমরা এবার টেস্ট করব তো আমি এরকম একটি জার নিয়ে আসি যেটাতে পানির পরিমাণ 250 মিলিগ্রাম আপনারা হাফ কেজির একটি মিনারেল পানি মাম পানির পট কিনেও সেখানেও টেস্ট করতে পারেন তো আমি একটু বড় কিনেছি অন্যান্য কাজ করার জন্য যাই হোক আমি 250 গ্রাম পানি নিয়েছি এখানে আমরা এটা এবার ধরব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0.02 অর্থাৎ এটাকে আমরা 1000 দিয়ে গুণ করব তো যদি আমরা এটাকে 1000 দিয়ে গুণ করি তাহলে আমরা কিন্তু 200 পেয়ে যাচ্ছি তো দর্শক এই পানিতে লেখা ছিল 200 এবং আমার এই মিটারেও কিন্তু 200ই পাচ্ছেন তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে এটা আমাদের ক্যালিব্রেশন করাই আছে যদি কোনো কারণে এখানে ভুলভাল দেখায় তাহলে এই যে উপরে যে রেগুলেটরটা দেখতে পাচ্ছেন এই রেগুলেটরে আপনারা ক্যালিব্রেশন করে নেবেন অর্থাৎ দেখেন ম্যানুয়াল বইয়ে কিন্তু দেয় আছে কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম আমরা ম্যানুয়াল বইটি ফলো করি না এটা সবচেয়ে বড় সমস্যা যার কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ম্যানুয়াল বইটি দেখবেন আর যদি তারপরেও না বুঝতে পারেন আমি তো সহজ থিওরিটা বলেই দিলাম যে মাম পানি কিনে আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারেন তো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এখন কথা হচ্ছে এই যে আপনি পিপিটি পাইলেন অর্থাৎ 200 স্যালিনিটি যে এটাতে পাইলেন এটা তো এই পানির স্যালিনিটি তো এখন কথা হচ্ছে যে আপনি যে আপনার বাইফ্লক ট্যাঙ্কিতে অথবা আপনার যে পুকুরে বা প্রজেক্টে যে আপনি স্যালিনিটি রাখবেন বা লবণাক্ত রাখবেন কতটুকু লবণ দেবেন এটা কীভাবে দেবেন তো এটা যেহেতু আমরা পানিতে 200 পাচ্ছি তাহলে এটা ম্যানুয়ালি পানিতে আসে এটা মাইনাস করে কিন্তু আপনাকে স্যালিনিটি চিন্তা করতে হবে কারণ হচ্ছে এটা তো এই পানি তো এই পানি যদি থাকে তাহলে আপনার নর্মাল পানিটাও আপনি আগে চেক করে নেবেন অর্থাৎ আপনার নর্মাল পানিতে যদি 400 বা 500 পেয়ে থাকেন ওইটা মাইনাস করে এক্সট্রা স্যালিনিটি করবেন অর্থাৎ এক্সট্রা লবণ দেবেন এখন অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন ভাই আমার পানিতে তো অটোমেটিক 600 আসে তাহলে কি আমি লবণ দেব না বা আমি কি রসল দেব না না অবশ্যই আপনাকে দিতে হবে কারণ আপনি মাছের গড় অনুপাতিক এবং কী মাছ কালচার করছেন সেই মাছ কতটুকু স্যালিনিটি সে সুইটেবল ফিল করে সেই অনুযায়ী আপনাকে লবণ দিতে হবে এবং স্যালিনিটি বাড়াতে হবে এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি বলেন যে ভাই আমার তো হচ্ছে মাসে আমি বিভিন্ন পিডিএফ বা ইউটিউব বা বিভিন্ন বই পড়ে দেখছি যে আমার স্যালিনিটি রাখা লাগবে 1200 তাহলে আমি আমার পানিতে আগে থেকেই ছিল 500 তাহলে কি আমি 700 বাড়াবো না আমাকে 1200ই বাড়াইতে হবে এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে আপনি পানিতে যদি আগে 500 বা 300 বা 200 থেকে থাকে এরপরে ওটাকে আপনি 0 ধরেন অর্থাৎ আপনি যদি 200 আগে থেকে থাকে তাহলে আপনি যদি 1200 বানাইতে চান তাহলে টোটালি আপনার মেশিনে 1400 শো করা লাগবে ওইটা 200 বাদ দিলে আপনি আপনার স্যালিনিটিটা পেয়ে গেলেন অর্থাৎ আপনি কতটুকু স্যালিনিটি রাখতে চাচ্ছেন সেটা কিন্তু পেয়ে গেলেন এখন আমরা আর একটা পরামর্শ দিয়ে থাকি যে স্যালিনিটি আপনি ধীরে ধীরে বাড়াবেন অর্থাৎ মাছ যদি আপনার ছোটো থাকে
তাহলে ছোটোতে স্যালিনিটি কম লাগবে, মাছ ধীরে ধীরে বড় হবে আপনি স্যালিনিটিটা বাড়াবেন অর্থাৎ লবণাক্ততা বাড়াবেন। তো দর্শক আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন, এরপরও যদি কোনো প্রবলেম হয় লাইক কমেন্টস করবেন এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামতটি লিখবেন। আমার বলতে ভুল হতে পারে, যদি কোনো কিছু ভুল মনে হয় বা আপনার কাছে আমার এই ভয়েসটি ভুল মনে হয় বা আমার এই পদ্ধতিটি আপনার কাছে ভুল মনে হয়, যদি আপনি সঠিকটা জেনে থাকেন জনস্বার্থে অবশ্যই কমেন্টসে লিখবেন, আপনার কারণে অন্যরা সঠিকটা জানতে পারবে। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক আশা করছি আপনারা এই স্যালিনিটি মিটারগুলো এখন থেকে নিজেই ক্যালিব্রেশন করতে পারবেন এবং সঠিকভাবে টিডিএস তথা স্যালিনিটি চেক করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনাই করছি মহান আল্লাহ তাআলার কাছে। আমার জন্য সবাই দোয়া করবেন। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে আমাদের কাছে মাছ চাষের আধুনিক যন্ত্রপাতি সব কিছুই পাবেন, তিরপল থেকে শুরু করে কেমিক্যাল পর্যন্ত। তো আপনাদের যদি কোনো কিছু লেগে থাকে অবশ্যই আমাদেরকে ফোন কলে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের হেড অফিস নাটোর, নাটোর শহর, আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন অথবা ইউটিউব বা ফেসবুকে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নাম্বার কালেক্ট করে সরাসরি ফোন কলে কথা বলতে পারেন। আল্লাহ হাফেজ।